সালাম ওয়ালাইকুম ওয়াহাতুল্লাহি ওবার প্রিয় দেশবাসী আজ বারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে আছে লাগাতার দুই তিন দিন বৃষ্টির কারণে এবং উপারের পানিগুলো ছেড়ে দেওয়ার কারণে বাংলার বিভিন্ন অঞ্চল বন্যায় কবলিত হয়ে পড়েছে বিশেষ করে সিলেটের সোনামগঞ্জের মানুষগুলো পানিতে আবদ্ধ হয়ে আছে অনেক মানুষের হাহাকার চিৎকার আমরা মিডিয়ার মাধ্যমে শুনতে পেয়েছি অনেকেই বলছে দুদিন ধরে না খেয়ে আছে তাদের হাহাকার তাদের আর্তনাদ তাদের চিৎকার আমাদেরকে ভালো থাকতে দেয় না কারণ একদিকে আমরা মানুষ অন্যদিকে আমরা মুসলিম আমাদের ধর্ম আমাদেরকে শিক্ষা দেয় দুঃখী দরোদি মানুষের পাশে তে পারাটাই এটাই আসল ধর্ম এটাই ইসলাম সৃষ্টির সেবার মধ্য দিয়ে সস্তাকে রাজি করতে হয় আপনারা বিভিন্ন মিডিয়াতে দেখেছেন পরিস্থিতি কতটুকু ভয়াবহ হলে বাংলাদেশ সেনাবাহিনী আমাদের প্রিয় মানুষগুলোকে উদ্ধারের জন্য পানিতে নেমে পড়ে দুর্যোগ কতটুকু ভয়াবহ হলে বাংলাদেশ সরকার এসএসসি এবং সমমানের পরীক্ষা স্থগিত করে দেয় পরে মানুষের জীবন নাই। এই দু তিনটি চিত্র আমাদের খেয়ে এটাই বোঝাচ্ছে আমাদের সিলেটের সুনামগঞ্জের মানুষগুলো ভালো নেই তো যারা ভালো নেই আর আমরা যদি আনন্দে দিনটা কাটাই এটা মানুষত্ব হতে পারে না তাই এইবারও আপনাদের সামনে সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দিলাম গতবার অনেকেই অনেকভাবে সহযোগিতা করেছেন এইবারও আমরা চাই সিলেটবাসীর পাশে দাঁড়িয়ে ভালোবাসা বিতরণ করব। সেই লক্ষ্যে আগামী ১৯ তারিখ রোজ রোববার বিকেলবেলা আমরা চট্টগ্রামের জমিন থেকে চলে যাব সিলেটের উদ্দেশ্যে আপনারা যদি চান আমাদের সাথে শরিক হবেন তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনাদের ভালোবাসা পাঠিয়ে দিতে পারেন আসুন আমরা একে অপরের পাশে দাঁড়িয়ে বিশ্বকে জানিয়ে দেয় মানুষ দুঃখী হলে আমরা তাদেরকে একলা ছেড়ে দিব না মানুষের দুঃখে আমরা দুঃখী হব মানুষের সুখে আমরা সুখী হব মানবতার সেবাই জয় হোক এটাই প্রত্যাশা রাখি আসসালামু আলাইকুম বারাকাতুহু